সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ডায়াল সিলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সিলেটের রাজনীতি অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানের সঙ্গে আছি আমি নিশাত তাসনিম নিতু, এবং আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে সিলেটের বর্তমান সময়ের রাজনীতি সম্পর্কে জানতে। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে ডায়াল সিলেট স্টুডিওতে, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপনাকে, আপনাকে এবং ডায়াল সিলেটের কলাকুশলী যারা সামনে থেকে কাজ করেন, পিছনে থেকে কাজ করেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, ভালো আছি। প্রথমে আপনার কাছে জানতে চাইব আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, আপনার পরিবারে কে কে আছেন? ধন্যবাদ আবার। আসলে ব্যক্তিগত জীবনটা তো ব্যক্তিগতই, তারপরেও আমরা যারা রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক অঙ্গনে কাজ করি, রাজনৈতিক অঙ্গনে থাকি, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তি জীবনে আমি একজন মধ্যবিত্ত পরিবার থেকে আসা একজন সাধারণ মানুষ। পাশাপাশি আমার পরিবার পরিজন এবং ঘনিষ্ঠরা দেশের বাইরে অবস্থান করেন। আমার পরিবারের আমার নিজ পরিবার যারা সবাই দেশের বাইরে অবস্থান করেন, রাজনৈতিক এবং ব্যবসায়িক এবং পেশাদারিত্বের কিছু খাতিরে আমাকে দেশের মধ্যেই অবস্থান করায়, সর্বসাকুল্যে এটাই আমার ব্যক্তিগত জীবনের অংশ। আচ্ছা, আজকে আমাদের অনুষ্ঠান যেহেতু সিলেটের রাজনীতি নিয়ে এবং আপনি রাজনৈতিক অঙ্গনে বিশেষ একজন ব্যক্তিত্ব, তো আমি আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আপনার রাজনৈতিক জীবনটা কীভাবে শুরু এবং কবে থেকে শুরু, এবং আপনার সেই রাজনৈতিক জীবনে কে কে অনুপ্রেরণা জাগিয়েছেন? রাজনৈতিক জীবনের সূচনাটা খুব কাকতালীয়ভাবে না হলে অতি নিত্যনৈমিত্তিক একটা সাধারণ অবস্থা থেকে রাজনৈতিক জীবনের শুরু। আমি যখন ছাত্র জীবনে ছাত্রত্ব অর্জন করে চলছিলাম, ছাত্রত্ব নিয়ে চলছিলাম, কলেজ এবং গ্রাজুয়েশনের দিকে যাচ্ছিলাম, তো কলেজ লাইফের থেকে শুরু থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং জাতীয়তাবাদের আদর্শকে সামনে রেখে আমাকে ব্যক্তিগতভাবে খুব উদ্বুদ্ধ করে, ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করে, জাতীয়তাবাদের রাজনীতি আমাকে উৎসাহিত করে। আমি আমার নিজ অনুপ্রেরণা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির আদর্শের প্রতি অবিচল আস্থা রেখে দিন দিন আগাতে থাকি। সমর্থক হিসাবে আমাকে শুরু করতে হয়, একটা পর্যায়ে দলের সক্রিয় কর্মকাণ্ডে নিজেকে ব্যতিব্যস্ত রাখি, অংশগ্রহণ করি, পরবর্তী যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বের কলেজ ক্যাম্পাসের নেতৃত্বে আমাকে সময়ের ধাপে ধাপে আসতে হয়েছিল। আমার রাজনৈতিক সূচনাটা এখান থেকেই, এবং এখানে অনুপ্রেরণা যেটা জিনিস, অনুপ্রেরণা যুগেছে, অনেকের অনুপ্রেরণা ছিল, বিশেষভাবে আমার পরিবারের অনুপ্রেরণার বাইরে ছিলাম আমি, কিন্তু ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমাকে অনুপ্রেরণা অনেকে দিয়েছে। আমি সবার নাম বলে এখানে শেষ করা যাবে না, আর নাম বলে ওনাদেরকে আমি সীমাবদ্ধ করতে চাই না, ছুটে করতে চাই না। অনুপ্রেরণা কারো না কারো থাকতেই হয়। কোনো জিনিসে আপনি যখন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে চাইবেন, কেউ না কেউ, মানুষ তো সামাজিক জীব, আমরা একে অপরকে একে অপরের পরিপূরক, সেই হিসাবে আমরা কারো না কারো অনুপ্রেরণা নিতে হবে, কারো না কারো সহযোগিতা নিতে হবে, অনেকের সহযোগিতার মাধ্যমে আজকের এই অবস্থানে আমাকে আসতে হয়েছে। আপনার এই অবস্থানে আসতে আপনাকে অনেক হয়তো বাধার সম্মুখীন হতে হয়েছে বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, আপনার সেই জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা কী ছিল রাজনৈতিক অঙ্গনে? এই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলে প্রতিবন্ধকতার কোনো কমতি নেই। রাজনীতি যারা করেন, বিশেষ করে রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক দায়িত্ব পালন করে নিজেকে সফল করতে যারা প্রতিশ্রুতিবদ্ধ, তাদের প্রতিবন্ধকতা প্রতিনিয়ত, মুহূর্তে মুহূর্তে তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, এবং এখান থেকেও অনেক স্পিডও পাওয়ার সুযোগ হয়। দুটোকে মিলেই আমরা রাজনৈতিক জীবনে অগ্রসর হই। আমাদের অগ্রসরের পিছনে আরও কিছু জিনিস আছে। প্রতিবন্ধকতা আপনি তৃতীয় বিশ্বের রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, যেগুলো রাজনৈতিক দল আছে,
প্রত্যেকটা রাজনৈতিক দলে, কারণ লক্ষ লক্ষ নেতা কর্মীদের সমাগম যে রাজনৈতিক দলের মধ্যে আছে, বিএনপির মধ্যে লক্ষ কোটি নেতা কর্মী সমর্থক শুভানুদ্বেই আছে, এইসব রাজনৈতিক দলকে আপনি নেতৃত্ব আপনার জায়গার থেকে আপনার অবস্থান থেকে আপনি যে যে দায়িত্ব পাবেন সেই দায়িত্বটাকে পালন করে নেতৃত্ব দিয়ে নিয়ে যাওয়াটা প্রতি মুহূর্তেই আমরা প্রতিবন্ধকতার মুখোমুখি হই। পাশাপাশি আমরা এখানে উৎসাহ বোধ করি, এই প্রতিবন্ধকতাকে যখন মোকাবেলা করে আমরা সামনের দিকে আগাই তখন এখানে আমরা উৎসাহ বোধ করি, আনন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা নিজেদেরকে সার্থক মনে করি, কিন্তু প্রতিবন্ধকতা প্রতিনিয়ত। চমৎকার কিছু কথা বলেছেন আপনি যে প্রতিবন্ধকতার পাশাপাশি কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হয়, সেটা হোক রাজনৈতিক জীবনে বা সেটা হোক পারিবারিক জীবনে, সামাজিক জীবন যাই হোক না কেন। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে দীর্ঘ ১৯ বছর পর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেখানে আপনি জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন, তো সেক্ষেত্রে আপনার দলকে শক্তিশালী করতে বা আপনার আসলে ভবিষ্যৎ টার্গেট কি, লক্ষ্যটা কি আপনার দল নিয়ে? আসলে জাতীয়তাবাদী যুবদলের সিলেটের দীর্ঘ ১৯ বছর কোনো নেতৃত্ব ছিল না, এটা অবশ্যই সত্য। এই সত্যটা আমাদের দলের জন্য, সংগঠনের জন্য বেশ ক্ষতিকর একটা বক্তব্য, ক্ষতির দিকে, আমাদেরকে সংগঠিত হতে, শক্তিশালী হতে আমাদেরকে অনেক বাধাগ্রস্ত করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে নেতৃত্বহীনতার কারণে। এবং আপনি দেখেছেন আমাদের দায়িত্ব নেওয়ার ১৯ বছর পরে আমরা যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব নেওয়াটারও এখন বয়স হয়ে গেছে প্রায় ১ বছর, আগামী ১ তারিখে নভেম্বরের ১ তারিখে আমরা ১ বছর পূর্ণ করতে যাচ্ছি আমরা দায়িত্ব পাওয়ার পরে। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা সে পরের দিন থেকে আমরা দল গুছানোর কাজে নিজেদেরকে নিয়োজিত করতে শুরু করেছি। মধ্যপথে কোভিড এবং প্যান্ডামিকের মতো মহামারী বিপর্যয় বিশ্বায়নের যুগ, বিশ্বায়নের মতো বাংলাদেশও এটা থেকে পর্যদস্ত করেছে, আমাদেরকে বিপর্যস্ত করেছে, আমাদেরকে আঘাতপ্রাপ্ত করেছে, সমাজের প্রত্যেকটি স্তরে এই কোভিড-19 যেভাবে আঘাতপ্রাপ্ত করেছে রাজনৈতিক অঙ্গনে, রাজনৈতিক কর্মপরিধিতে, রাজনৈতিক কার্যক্রমেও এটা আমাদেরকে চরমভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারপরেও আমরা ২-৩ মাস কোভিডের জন্য বাধাগ্রস্ত হয়েছি, আমাদের কার্যক্রমকে আমরা স্লো করেছিলাম, ধীরগতি নিয়ে গেছিলাম। তারপরে আবার কিন্তু গত জুলাই মাস থেকে আমরা পুরোদমে আমাদের কার্যক্রম শুরু করেছি। অনেকে বলবেন এই স্বাস্থ্য ঝুঁকি সাথে নিয়ে আপনারা কেমন করে এটা করলেন, এটা তো স্বাস্থ্যসম্মত না। আমরা বিশ্বাস করি এটা স্বাস্থ্যসম্মত না, কিন্তু কোভিড-19 মতো এই প্যান্ডামিকটা শেষ হবে কবে কোনো বিশেষজ্ঞ এখনও বলতে পারেন না, কবে এটার শেষ পরিণতি, শেষ কবে হচ্ছে কেউ বলতে পারে না। বিরামহীন গতিতে এটা মানুষকে পর্যদুস্ত করে চলছে, মানুষকে আক্রান্ত করে চলছে, সারা বিশ্বের মধ্যে আক্রান্ত বাড়ছে, কোনো জায়গায় একটু কমলে আরেক জায়গায় বাড়ছে। তো এই অবস্থায় আমরা আমাদের দলীয় আঙ্গিকে আমরা চিন্তা করলাম যে বছরের পর বছর ১৯ কোভিড চলবে আর বছরের পর বছর একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্লো থাকবে, স্থগিত থাকবে, সেটা হয় না। আমরা এর মধ্যে স্বাস্থ্যবিধিকে, স্বাস্থ্য ঝুঁকিকে মাথা নিয়ে আর স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা আমাদের কার্যক্রম সীমিত পরিসরে শুরু করেছিলাম। এখন মাশাআল্লাহ আমাদের কার্যক্রমের শেষ লক্ষ্যে আমরা এসে পৌঁছেছি। আজকের যুবদলকে যদি কেউ অনুভব করে, আজকের যুবদলকে কেউ যদি পর্যালোচনা করে, আজকের এই মুহূর্তের যুবদলকে, তাহলে কেউ বলবে না ১৯ বছর যে এই যুবদলের কোনো নেতৃত্ব ছিল না। এটা একটা চাঙ্গা, সরব, শক্তিশালী, সংগঠিত এবং ঐক্যবদ্ধ একটা যুবদলে পরিণত করতে আমরা ইতিমধ্যে সক্ষম হয়েছি। এবং আমাদের এই যুবদলের কার্যক্রম গত ৬ মাসে আমরা যে কার্যক্রম যেভাবে দ্রুত গতিতে নিয়ে আমরা এসেছি, আজকে আমরা প্রত্যেকটি আমাদের সাংগঠনিক ইউনিটে আমরা প্রতিনিধি সভা, প্রস্তুতি সভা, মত বিনিময় সভা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে আমাদের সভা সকল পর্যায়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন। এখন আমরা নেতৃত্বটা দিতে শুরু করব প্রত্যেকটি আমাদের সাংগঠনিক ইউনিটে, জেলা এবং মহানগরের। আপনাদের কার্যক্রমের জন্য শুভকামনা রইল, প্রত্যাশা রইল যেন আপনারা হচ্ছে সমাজকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবেন। তো আপনার কাছে পরবর্তীতে আমি জানতে চাব যে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি কবে ঘোষণা হতে পারে, সেই বিষয়ে আপনার মতামত? এটা রাজনৈতিক দলের, আমাদের সাংগঠনিক ভিত্তির মধ্যে, সাংগঠনিক আকৃতির মধ্যে অনেক কিছু আছে, কয়েকটা পর্ব আছে, কয়েকটা পর্যায় আছে। আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটকে আমরা যখন ডেলে সাজাবো, শক্তিশালী করব, নেতৃত্ব দিয়ে তাদেরকে কার্যক্রমে শুরু করাতে শুরু করব, এর একটি পর্যায়ে জেলা এবং
জেলার পরবর্তী নেতৃত্বের জন্য সাংগঠনিকভাবে যে নিয়ম আছে সেই নিয়মকে আমরা সামনে রেখেই সেই নিয়মকে সামনে রেখে আমরা সাংগঠনিকভাবে আগামী দিনের নেতৃত্ব জেলার নেতৃত্ব নির্ধারিত হবে। সংগঠনে অনেক ন্যায়পরায়ণ ও ত্যাগী নেতা রয়েছেন যারা সংগঠনের জন্য বিভিন্ন সময় কাজ করে গেছেন কিন্তু বিভিন্নভাবে মামলায় জর্জরিত, তো উনারা কি জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ক্ষেত্রে মূল্যায়িত হবেন কিনা? থ্যাংক ইউ আপনাকে আবার। রাজনৈতিক ধারাবাহিকতা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আমি আমার সংক্ষিপ্ত পরিসরে আপনাকে আমি বলতে চাই এটুকু। মূলত নির্যাতিত, মামলায় নিষ্পেষিত, মামলায় জর্জরিত, প্রচুর মামলা নিয়ে যারা রাজনীতি করছেন তাদের মূল্যায়ন হবে কিনা সেটাই তো। হ্যাঁ, জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপি, সর্বোপরি জাতীয়তাবাদী দল বিএনপির গত 15 বছর যাবৎ একের পর এক প্রতিদিন কোনো না কোনো জায়গায় আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার, হয়রানির শিকার, পুলিশের অপদস্থতার শিকার, লাঠিচার্জের শিকার, মারপিটের শিকার, গুলির শিকার, গুমের শিকার, হত্যার শিকার, খুনের শিকার প্রতিনিয়ত এই দেশে গত 15 বছর থেকে আজ অবধি পর্যন্ত প্রতিটা মুহূর্তে মুহূর্তে একটা না একটা কিছু নির্যাতনের মুখোমুখি হচ্ছে আমাদের লক্ষ কোটি নেতাকর্মী। কোনো নেতাকর্মী আর এখন নাই বিএনপি করে সে নির্যাতনের শিকার নাই, কোনো নেতা একটা শুভাকাঙ্ক্ষীও নাই যে বিএনপি করে সে মামলার শিকার হয় নাই। আমরা এখন এক কথায় বলি, যার মামলা নাই সে বিএনপি করলে সে দুর্ভাগা, আমাদের বক্তব্যটা। মানে মামলা নাই এখন আর বিএনপি হয় নাকি, কারাগারে যায় নাই, জেল খাটে নাই, এ আবার বিএনপি হয় নাকি? 15 বছরে এতটুকু স্বতঃসিদ্ধ হয়েছে নির্যাতনের মাত্রাটা বিএনপি নেতাকর্মীদের ওপর, যেটা প্রকাশ্যে বাসায় প্রকাশ করার মতো না। আপনারা প্রতিনিয়ত দেখতে থাকেন যে একটা রাজনৈতিক দলের যে তার গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক অধিকার কোনো কিছুই বাংলাদেশের মধ্যে আর এখন নিহিত নাই। রাজনৈতিক চর্চা, গণতান্ত্রিক অধিকার, তার ন্যায্য হিস্যা কোনো কিছুতেই আর কোনো সঠিকভাবে তার মূল্যায়ন হয় না। সরকার এমনভাবে, আওয়ামী লীগ এমনভাবে কুক্ষিগত করে, দেখেন আজকে এই যে দর্শকের ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সারা দেশব্যাপী জল উঠেছে, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের প্রতিবাদের বাসা আন্দোলনের মাধ্যমে প্রকাশ করে চলছে। কিন্তু বিএনপি নেতাকর্মীর, বিএনপির ব্যানারে যখনই একটি এই একই ইস্যুতে যখন আন্দোলনের মুখোমুখি হয়, আমাদেরকে কিন্তু পুলিশের বাধার মুখোমুখি হতে হয় নির্যাতন হচ্ছে, পুলিশ লাঠিপেটা করছে, নাহলে টিয়ার গ্যাস মারছে, অথবা আমাকে প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন করতে দিই বাধাগ্রস্ত করছে। তো এই যে রাজনৈতিক প্রতিবন্ধকতা, প্রতি আমাদেরকে বাধাগ্রস্ত করা প্রতিনিয়ত, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, এটা সরকারের পক্ষ থেকে আমাদের উপর সেই নির্যাতনটা চলে যাচ্ছে। এবং বিএনপি নেতাকর্মীদের সিংহভাগ কি এখন নির্যাতনের শিকার? কেউ নির্যাতন ছাড়া বিএনপির কোনো নেতাকর্মী নেই। এবং তুলনামূলকভাবে প্রতিদিনই একটা না একটা নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে দলের নেতাকর্মীদের, এরপরেও এরা বিএনপি করে, এরপরেও এরা রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরা হতাশ হচ্ছে না, এরা ভয় খাতুরে, মানে হতাশ হয়ে যে ঘরে ফিরে যাচ্ছে, সেরকম কোনো নজির নেই। অজস্র লক্ষ লক্ষ নেতাকর্মী এখনও জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, জননেতা তারেক রহমানের নেতৃত্বকে সামনের দিক নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চায়। আমরা এজন্য এই সকল নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত নেতাকর্মীদের প্রতি আমরা যারা নেতৃত্বে আছি তারা কৃতজ্ঞতাবোধ রাখি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে, এত নির্যাতন যারা প্রতিনিয়ত নির্যাতনের শিকার, এরপরে ওরা বিএনপি করতে তাদের কোনো অনাগ্রহ নাই, যুবদল করতে, ছাত্রদল করতে এবং তারেক রহমান, খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি কোনো অনাগ্রহ নাই, স্বতঃস্ফূর্তভাবে এই নেতৃত্বের প্রতি তারা একত্রীভূত, একতাবদ্ধ এবং ঐক্যবদ্ধ হতে চায়। হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল যে আমরা এই নির্যাতিত নিপীড়িতদেরকে মূল্যায়ন করবো কি না। আমি শুরুতেই বলেছি বিএনপির এখন 99.9% নির্যাতিত, নির্যাতনের বাইরে কোনো বিএনপি নেতাকর্মী আর নাই। অর্থাৎ এর মধ্য থেকে তুলনামূলক যারা দলের জন্য আন্তরিক, দলের জন্য নিবেদিত, তুলনামূলক নির্যাতিত, বেশি নির্যাতিত, তুলনামূলক হারে অপেক্ষাকৃত বেশি নির্যাতিত এবং দলের জন্য নিবেদিত, দলের প্রতি আস্থাশীল এবং আন্তরিক, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি যাদের নেতৃত্বের প্রতি যাদের একান্ত আস্থা আছে,
স্বচ্ছ আস্থা আছে তাদেরকে নিয়েই আমরা এই নির্যাতিতদেরকে নিয়েই আগামী দিনে যুবদলের পরবর্তী নেতৃত্ব নির্ধারণ করব ইনশাআল্লাহ। দর্শক ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি থেকে, সঙ্গে থাকুন। সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আল্ট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলোনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনার কথার প্রসঙ্গ থেকে আমি একটি প্রশ্নে চলে যাচ্ছি যে সিলেট সহ সারা দেশে বিভিন্ন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, যেটা খুবই ঘন ঘন ঘটছে, তো আপনি সেক্ষেত্রে দোষীদের জন্য কী ধরনের শাস্তির দাবি করছেন? শাস্তি দাবি করছি আর মানে সরকার বাহবা নেওয়ার জন্য সাময়িকভাবে এই দর্শনের মাত্রাটা যখন মাত্রাতিরিক্ত হতে চলছিল তখনই তড়িগড়ি করে মন্ত্রিপরিষদের একটা মিটিং একটা সভা ডেকে মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তির দাবি, এটা ভুয়া, একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রচলিত আইনের মধ্যেই দর্শন মামলা, নির্যাতনের মামলার প্রচলিত আইনের মধ্যে সর্বোচ্চ শাস্তি আছে এবং এটাই উপযুক্ত শাস্তি আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানেই সর্বোচ্চ শাস্তি আছে। আইনের প্রয়োগ হতে হবে, আইন করে আপনি বাবা নেবেন, মৃত্যুদণ্ড জারি করে, অধ্যাদেশ জারি করে মৃত্যুদণ্ড দিয়ে বাবা নিয়ে পাবলিকের সেন্টিমেন্টটা, মানুষের সেন্টিমেন্টটা দামাচাবা দেবেন, বাতাবাজি করবেন, এটা হয় না। যেটা নারী নির্যাতন আইনে যেটা প্রচলিত আইন আছে, আইন বিশেষজ্ঞরা আমি দেখেছি গতকালকেও বলেছেন, এই প্রচলিত আইনের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব। আপনি মৃত্যুদণ্ড কার্যকর করে এটা রাজনৈতিক ফায়দা লুটার যে পায়তারা করছেন, এখানেই গভর্নমেন্টের এটা প্রতারণা, গভর্নমেন্টের এটা বাহতাবাজি, গভর্নমেন্টের মানুষকে নিয়ে খেলানেলা করছে, এই ইস্যুটাকে নিয়ে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কেন আমাদের এই যে প্রচলিত আইন আছে, শত বৎসরের পুরনো প্রচলিত আইন, সেই আইনের মধ্যেই তো নির্যাতন, নারী নির্যাতন, দর্শন সব কিছুর প্রতিকার পাওয়া যায়, সেটা নিমিষেই ধ্বংস করা যায়, এই এই প্রবণতার থেকে মানুষকে রোধ করা যায়, এটা সম্ভব, এটা হয়েছে সারা বিশ্বে, হয়েছে সারা বিশ্বের মধ্যে এরকম ঘটনা যেখানে যেখানে ঘটে, ভারতের মধ্যে দেশ যেখানে প্রতিনিয়ত দর্শন হয় সেখানে দর্শনের বিচার হয়, এখানে রাজনীতিকরণ করা হয় না, এবং এটাই প্রচলিত আইন, এটাই প্রচলিত বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার মধ্যেই আমরা বিশ্বাস করি, আমরা জানি এই বিচার ব্যবস্থা, এই প্রচলিত আইনের মধ্যেই নারী নির্যাতনকে দমন করা যাবে, কিন্তু আইনটা এখন আর বিষয় না। বিষয়টা আমরা যেটা মনে করি, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের কর্তা ব্যক্তিদের সদিচ্ছার অভাব। এভাবে আপনি মৃত্যুদণ্ড না আরও কিছু কোনো আইন প্রয়োগ করেও কোনো লাভ হবে না, সদিচ্ছে থাকতে হবে আমি আইনের প্রয়োগ করব, সঠিক বিচারের মুখোমুখি করব। এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে, পুলিশ দিয়ে, শেল্টার দিয়ে আপনি বাইর করে দেবেন হোস্টেল থেকে, পুলিশের শেল্টারের মাধ্যমে আপনি ছাত্রাবাস থেকে তাদের সঠিক নিরাপদে নিরাপদ দূরত্বে নিয়ে যাবেন এবং যিনি জিনিসটাকে মিনিমাইজ করার চেষ্টা করবেন, দর্শনটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করবেন, গলা টিপে দিয়ে দর্শনটাকে আপনি চাপা দেওয়ার চেষ্টা করবেন, এটা হলে অপরাধীরা উৎসাহিত হয়, আইনের প্রয়োগ হয় না যখন, তখন অপরাধীরা উৎসাহিত, যেটা গত পনেরো বছর যাবৎ বাংলাদেশে অব্যাহত আছে, অপরাধীরা উৎসাহিত হচ্ছে, আইনের অপপ্রয়োগ হচ্ছে, আইন নিমজ্জিত হচ্ছে অন্ধকারের মধ্যে, আর অপরাধীরা উৎসাহিত হচ্ছে, আইন প্রয়োগ হচ্ছে না, এভাবে চলে কোনো আইনের প্রয়োগ বাস্তবায়ন হবে না। আপনি তো রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন থেকে আছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনার অভিজ্ঞতা থেকে একজন সুদক্ষ নেতার কী কী গুণাবলী থাকা প্রয়োজন? একজন স্বাভাবিক মানুষের যে গুণাবলীগুলো খুবই নিত্য প্রয়োজনীয় সমাজকে বিকশিত করতে, সমাজকে আরও প্রস্ফুটিত করে তোলার জন্য, সমাজকে সমাজ ব্যবস্থাকে আরও দারণ করার জন্য যতগুলো গুণাবলী আছে তার চেয়েও বেশি রাজনৈতিক একজন নেতার এবং নেতার মধ্যে সেই গুণাবলীগুলো নিহত থাকতে হবে, তাতেই রাজনৈতিক দল যেটা আছে ওই দলটার সফলতা আসবে, ওই নেতার ব্যক্তিত্বের বিকশিত হবে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, নেতা বিকশিত হবে এবং সমাজ এবং সমাজ ব্যবস্থা, রাজনৈতিক নেতার যারা নেতার কাছে যে সকল নেতৃত্বের কাছে যে সকল মানুষ দায়বদ্ধ তাদের কাছেও ওনার ব্যক্তিত্বের ভাব ফুটে ওঠে। এবং গুণাবলী আসলে বলতে গেলে অনেক লম্বা কথা, একটা মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য,
ব্যক্তিগত গুণাবলী, সমাজ ব্যবস্থার গুণাবলী, অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় উনি তার দক্ষতার পরিচয় দেখাতে হবে, প্রত্যেকটা জায়গায় তার সততা সতীত্বের পরিচয় মানে দেখাতে হবে। আমি প্রত্যেকটা স্তরে স্তরে, এখানে রাজনৈতিক দলের একটা নেতৃত্ব, এখানে প্রত্যেক স্তরের মানুষের একটা সমাগম ঘটে। এখানে কোনো ক্লাস নেই, ভেদাভেদ নেই, শ্রেণী নেই, কিছু নেই। প্রত্যেক স্তরের মানুষ এখানে আসতে হয়, তার দ্বারস্থ হতে হয়, তার কাছ থেকে সুবিধা নিতে হয়, তার সাহায্য নিতে হয়, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাও প্রত্যেকটা স্তরের নেত্রী মানুষের কাছে পৌঁছাতে হয়, তার নেতৃত্ব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য হোক, আর তার গণতান্ত্রিক অধিকার তার কাছ থেকে আদায় করে সে নেতৃত্ব নেওয়ার জন্য হোক। আমাদের যা রাজনৈতিক নেতার এই আদান প্রদানটা খুবই খুবই ঘনিষ্ঠভাবে হয়। তো এই জন্য এই মানুষগুলোর কাছে প্রত্যেক স্তরের নেতা হিসাবে তার যে গুণাবলীগুলো থাকা দরকার, কোনো গুণাবলীতে যদি সে পিছু টান থাকে, এই জায়গার নেতৃত্বটা হবে সেই দিক থেকে পিছু টান হওয়া এবং দুর্বল একটা নেতৃত্ব। অতএব আমরা বিশ্বাস করি, আমি মনে করি যে রাজনৈতিক দলের নেতা হিসাবে যাকে আমরা মনে করব, যাকে নেতা হিসাবে ধরে নেব, তার গুণাবলী সর্বময় হতে হবে, সার্বিকভাবে হবে, সর্বময় সব দিক থেকেই সে অস্কয়ার গুণাবলীর অধিকারী হতে হয়, তারপরেই তাকে নেতৃত্বের মালায় ভূষিত করা যায়। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাওয়ার আগে একটি প্রশ্ন আপনার কাছে করে যেতে চাই যে নতুন প্রজন্মের যারা আপনার সংগঠনের সাথে যুক্ত হতে চান, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমরা নতুন প্রজন্ম, আপনাকে ধন্যবাদ, আমরা নতুন প্রজন্মকে সবসময় স্বাগত জানাই। এই রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং ভালো মানুষের, ভালো জেনারেশনের শিক্ষিত এবং কোয়ালিটি সম্পন্ন নেতৃত্বকে গণতান্ত্রিক রাজনৈতিক দলে উৎসাহিত করতে হলে নতুন প্রজন্মকে এখানে আসতে হবে। এখানের মধ্যে যারা অত্যন্ত কৃতিত্বপূর্ণ, অত্যন্ত মেধাবী, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতা থেকেই আমরা নতুন প্রজন্মকে বেছে নেব। জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, রাজনৈতিক দলটা উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হবে, সমাজের পরিবেশ এবং সমাজের রাজনৈতিক অঙ্গনটা তখন প্রস্ফুটিত হবে মেধায় বিকশিত, বিকাশ মেধা বিকাশের মাধ্যমে, এবং আমরা সেই প্রজন্মকে আমন্ত্রণ জানাই। আজকাল রাজনীতিতে মানুষের বিমুখতা আছে, মানুষের অপছন্দ আছে, রাজনীতিদের প্রতি মানুষের অনীহা আছে, এটা আমি অপ্রিয় হলেও আমরা স্বীকার করি, আমরা বিশ্বাসও করি। এই এটার কারণটা কি আমরা খুঁজে বের করতে হবে, আমরা সেই কারণের পিছনে যেতে হবে, সেখানে গেলে পরে আপনি মূল উৎপাটন করতে পারবেন কেন এই জিনিসটা হলো। রাজনীতিবিদদের প্রতি, গোটা রাজনীতির প্রতি, রাজনৈতিক অঙ্গনের প্রতি মানুষের অনীহা কেন, অশ্রদ্ধা কেন, এই জিনিসটা আমরা যদি খুঁজে বের করতে সচেষ্ট হই, তা আগামী প্রজন্মকে আমরা, মেধাবী প্রজন্মকে আমরা রাজনীতিতে আমন্ত্রণ উৎসাহিত করতে পারবো, তাদের উৎসাহ আগ্রহ কোনোটার কমতি থাকবে না, তারা প্রতিযোগিতা সহকারে রাজনৈতিক অঙ্গনে নিজেদেরকে নিয়োজিত করবে, এবং তখনই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের সম্পূর্ণ সফলতা আসে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে, যখন মেধাবীরা, যোগ্যরা এবং প্রতিযোগিতার মাধ্যমে তখন নেতৃত্বে আসবে, তখনই হয়। আমরা সেই প্রতিযোগিতা এবং আগামী দিনের নতুন প্রজন্মকে আমরা সেভাবেই আমন্ত্রণ জানাই এবং আমরা সাধুবাদ জানাই, আমরা সাদরে গ্রহণ করব, আমরা যেন মেধাবীরা যেন রাজনৈতিক অঙ্গনকে এসে প্রস্ফুটিত করে, আলোকিত করে। ধন্যবাদ আপনাকে, অসাধারণ কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডায়ালসিস স্টুডিওতে আসার জন্য, এবং প্রত্যাশা রইল যেন আপনাকে আমরা ভবিষ্যতেও পাব। আপনাকেও ধন্যবাদ, ডায়ালসিলেটকেও ধন্যবাদ, এবং যারা দর্শক শ্রোতা আছেন ডায়ালসিলেটের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম, এবং কলাকুশলে যারা সামনে এবং পিছনে কাজ করে ডায়ালসিলেটকে এত জনপ্রিয় করে তুলতে চেষ্টা করে চলছেন, তাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন www.dialsilet24.com এবং সেই সাথে ফেসবুক ও ইউটিউবে ডায়ালসিলেট লিখে ভিজিট করতে পারেন। আমরা আবারও আসবো আমাদের পরবর্তী এপিসোড নিয়ে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।